শরীকে কোরবানি দিলে কেমন শরিক হওয়া চাই ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন কোরবানি দেওয়া ইবাদত যেহেতু কোরবানিকে আল্লাহ সুবাহতালা কোরআনে করিম মৌরিক ইবাদত করেছে ও মাহিয়াইয়া ও মাতি লিল্লাহি রবিল আলমী লাহ শরী কালাহু ও বেদালি কবির তু আনা অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবাহতালা অনেক কোরবানির বিষয়টি ওয়ালবুদ্ না লাকুম্বিন শাহ ইল্লাহি যে কোরবানিকে আমি তোমাদের জন্য নিদর্শন হিসেবে নির্ধারণ করেছি ইসলামে যে মৌলিক নিদর্শন আল্লাহ তারা যে শাহায়েরগুলো আছে তোর মধ্যে অন্তর্ভুক্ত করেছি এখান থেকে বোঝা যায় যে কুরবানি টি একটি এবাদত আর মৌলিক ইবাদতের ক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে যে যেই সমস্ত ইবাদতে শেয়ারিংয়ের সুযোগ রয়েছে সেই ইবাদতে অবশ্যই আপনার শেয়ার যিনি করছেন পাটনার পার্টনার অবশ্যই একজন দিনদার ব্যক্তি হওয়া একজন ভালো ব্যক্তি হওয়া একজন নামাজি ব্যক্তি হওয়ায় বাঞ্ছনীয় কোনো সন্দেহ রে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পার্টনার এমন ব্যক্তি হয় যিনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতেছেন এবং তার নিয়তের মধ্যে বিশুদ্ধ নিয়ত রয়েছে তার এখলাস রয়েছে এবাহতের মধ্যে তার ঘাটতি ঘাটতি নেই তার সম্পদের মধ্যে হালাল উপার্জন রয়েছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু কিন্তু আছে কিন্তু হচ্ছে এই যে আপনি সমস্ত লোকের ঘরে ঘরে কি গোয়েন্দাগিরি করে সে তার কি ইনকাম করে চাকরি করে কি কোথায় চাকরি করে তার মানে ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না এগুলো আপনার জানা দায়িত্ব নয় মানে আপনি বাহ্যিক দৃশ দিকটাকেই বিবেচনা করবেন সেই ক্ষেত্রে যদি খুব ভালো করে খেয়াল করুন খুবই ইম্পর্টেন্ট ম্যাচ আর সেই ক্ষেত্রে যদি কোনো পার্টনার এমন হয় যে মানে তার ইনকামে কোনো হারামের সম্ভাবনা আছে অথবা তার ইবাদতের মধ্যে কিছু ঘাটতি আছে অথবা তার নিয়তের মধ্যে কিছু গড়বড় আছে মানে আপনি তো জানেন না আল্লাহ তো জানেন নিহত সম্পর্কে আল্লাহ জানেন আর অথবা তার অন্য কোনো প্রবলেম আছে তাহলে এই অবস্থায় আপনার কোরবানি হয়ে যাবে তার কোরবানির বিষয়টি আল্লাহ তালা কাছে যেহেতু প্রত্যেকের কোরবানির মশাল্লাহ আলাদা প্রত্যেকের কোরবানির মশাল আলাদা এখানে শেয়ারের অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকের ইউনিট আলাদা এই কারণে আপনার শেয়ারটা আপনার জন্য যদি আপনি সত্যিকার আল্লাহ সন্তুষ্টির জন্য খ্লাসের সাথে একান্ত একনিষ্ঠতার সাথে আপনি কোরবানি করেন তাহলে আপনার এই কোরবানিটুকু আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে যাবে বাকি আপনার পার্টনার সে কী উদ্দেশ্য করেছে এটা প্রত্যেক পার্টনারকে জিজ্ঞেস আপনি কিসের জন্য কোরবানি করতেছেন আপনি কি জন্য কোরবানি করতেছেন আপনি কি কোরবানি করতেছেন টাকা হালাল আছে কিনা আপনার এগুলো কোন দায়িত্ব এটা কোনো এই বিষয়গুলো না এটা আমরা স্পষ্ট করে আমাদের দায়িত্ব তবে আমরা বাহ্যিকভাবে মানুষদেরকে চেষ্টা করব মূল্যায়ন করার জন্য চেষ্টা করব জানার জন্য চেষ্টা করব এর অতিরিক্ত আমাদের কোনো দায়িত্ব নেই এক্ষেত্রে যদি কোনো কারণে মানে আপনি মনে করেন যে ভুল হয়ে গিয়েছে আপনার কোরবানি হয়ে যাবে আপনার কোনো চিন্তা নেই